ওয়েলকাম টু পারমিতা সিম্পল লাইফ। আর আজকে হচ্ছে দোল, তো সবাইকে জানাচ্ছি শুভ দোল, হ্যাপি হোলি। আর হোলির দিন সকাল সকাল উঠে আমরা একদম আমাদের বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো বাড়ি মানে আমার বাপের বাড়িতে এখন আমরা যাব, আর ওখানে এখান থেকে যেতে অনেকটা টাইম লেগে যাবে। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়ব এখন, আর অলরেডি এখন ঘড়িতে 7টা বেজে গেছে। তো চলো আর কথা না বাড়িয়ে এখন তো বেরিয়ে পড়ি, ওখানে গিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করছি। তবে রং লাগবে না, আর মামাবু তোমরা এবার খেয়ে নেবে, ওর মুখে দিয়ে কই মাস্ক নেই। অষ্টমীকে ভালো মতন রং দিবি, মনে থাকবে? ওরা কি বলেছে বলো তো বাবা, দাদানের গায়ে রং দেবে, অষ্টমীকে রং দেবে। মাম এদিকে, মাম তাকাও, বাবুই ক্যামেরার দিকে তাকা, এটা থাম্বনেল হয়ে যাবে, এনে তাকা দেখি, দুজনে তাকাও, নে হয়েছে। চলো দিনের দাদের বাড়ি মাছি আসে, হাতে লাগে দেবে না, ক্যামেরা
তারপরে ভাবলাম যে এসছি যখন বাড়িতে তাহলে একটু মিশনে ঘুরে যাই, তো এখন আমরা মিশনে এসছি আর মা বাবুইকে বাড়িতে রেখে এসছি, ওরা ঘুমাচ্ছে। তো চলো এখন মিশনে ঢুকি, তারপরে আবার কথা। এই যে এখানে ফুল গাছ করে অনেক মাতাজিরা, আর শীত তো শেষই হয়ে গেছে তো ফুল আর বিশেষ কিছু নেই, এইগুলোই একটু একটু আছে। গোলাপ গাছগুলো এখন সব শুকিয়ে টেকেছে প্রায় ফুলগুলো। যখন এসেছিলাম পূজোর সময় আমার আরেকটা ব্লগে ছিল মিশনের কথা, তো সেই সময় দেখো এই গেস্ট রুমটা তখনও কালার ছিল না, এটাকে এখন সুন্দর করে করা হয়েছে, কালার ফালার করে ভেতরেও অনেক কাজ হয়েছে। তো এই যে কালার করে এরকমভাবে এটা সুন্দর করা হয়েছে। অনেকদিন পর একটা ঝাউ গাছ দেখলাম আর ঝাউ গাছটা খুব সুন্দর হয়েছে। আমরা এখন একটু পার্কটাকগুলো ঘুরে দেখি, তারপরে মাতাজিরাও আসবেন, মাতাজিদের সঙ্গে তারপরে কথা বলবো। তো হোলির আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি, চলো এখন মিশনটাতে একটু ঘুরি, মিশন মাতাজিদের সঙ্গে কথা বলি। তো আজকের ব্লগটাও আমি এখানে শেষ করছি, চলো আজকের জন্য টাটা বাই।